উপনির্বাচনে জয়ের পর বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একতরফাভাবে ন্যায় সংহিতা বিল পাশ করেছে কেন্দ্র। বিল পর্যালোচনার সুযোগ থাকলেও করেনি তা, বিরোধীরা বলার পরেও পর্যালোচনা করেনি। ন্যায় সংহিতা বিলের শিকার যে কেউ হতে পারে, সংবাদ মাধ্যম, চিকিৎসক, প্রত্যেকেই আতশ কাচে থাকবে। ন্যায় সংহিতার বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব, মেডিকেল প্রবেশিকা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য মুম্বাই থেকে ফিরে, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ন্যায় সংহিতা ও নিট বিতর্ক নিয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছেন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে বিজেপিকে কিভাবে চাপে ফেলতে পারে এই প্রস্তাব? দেখো, অভূতপূর্ব সাফল্য লাভ করেছে ইন্ডিয়া জোট, এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেস এরাজ্যে যথেষ্ট ভালো ফল করেছে। চারটি উপনির্বাচনে চারটি জয় লাভ করেছেন, তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন, বলেছেন যে জনমত রায় দিয়েছে তাতে কিন্তু বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে, এনডিএর বিরুদ্ধে রায় দিয়েছে, এবং সেই দিক থেকেই কিন্তু ন্যায় সংহিতা সহ নিজ নিয়ে যে দুর্নীতি হয়েছে, আগামী যে বর্ষাকালীন অধিবেশন হবে বিধানসভায়, সেই অধিবেশনে একটা সরকারি প্রস্তাব আনাতে পারে। বিধানসভার রীতিনীতির 158 নম্বর ধারায় কিন্তু এই এই প্রস্তাবটি আনা হতে পারে বলে সরকারের পক্ষ থেকে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, এবং ন্যায় সংহিতার ফলে সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র সকলেই কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, এবং সেই মতোই কিন্তু রাজ্য বিধানসভার যে বর্ষাকালীন অধিবেশন হবে সেখানে কিন্তু তারা একটি সরকারি প্রস্তাব আনতে পারেন, অর্থাৎ এই ন্যায় সংহিতার বিরুদ্ধেই কিন্তু এই প্রস্তাব। এছাড়াও ডাক্তারি পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু প্রস্তাব বিধানসভায় আনবেন বলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়েছেন, এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি তীব্রভাবে বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি মুম্বাই সফর দিয়েই কিন্তু এই তীব্রভাবে বিজেপিকে আক্রমণ করলেন, এবং আগামী দিন যে ইন্ডিয়া যে জোট রয়েছে সেই জোটটি আরো শক্তিশালী হবে তার পক্ষেও মত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনালী, একদম ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। উপনির্বাচনে জয়ের পরে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফাভাবে ন্যায় সংহিতা বিল পাশ করেছে কেন্দ্র। বিল পর্যালোচনার সুযোগ থাকলেও তা করেনি, বিরোধীরা বলার পরেও পর্যালোচনা করা হয়নি সেই বিলকে। ন্যায় সংহিতা বিলের শিকার যে কেউ হতে পারে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে চিকিৎসক, প্রত্যেকেই আতশ কাচে থাকবে। ন্যায় সংহিতার বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে বিরোধী জোট, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র ন্যায় সংহিতার ক্ষেত্রেই নয়, তার পাশাপাশি মেডিকেল প্রবেশিকা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য, এমনটাই বলেছেন মুম্বাই থেকে ফিরে, আজ যেমনই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের যে ফলাফল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী যে ইন্ডিয়া জোট রয়েছে তারাই কিন্তু এগিয়ে রয়েছে, এবং সেই যে ফলাফল সেই ফলাফলকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতোই কিন্তু তিনি রীতিমতো বিজেপিকে নিশানা করেছেন। তিনি বলেছেন একতরফাভাবে ন্যায় সংহিতা বিল পাশ করেছে কেন্দ্র সরকার, বিল পর্যালোচনার সুযোগ থাকলেও তা করেনি, বিরোধীরা বলার পরেও পর্যালোচনা করা হয়নি। ন্যায় সংহিতা বিলের শিকার যে কেউ হতে পারে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে চিকিৎসক, প্রত্যেকেই আতশ কাচে থাকবে। ন্যায় সংহিতার বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনবে বিরোধীরা, অন্যদিকে মেডিকেল প্রবেশিকা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য, মুম্বাই থেকে ফিরে এমনই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি ন্যায় সংহিতা নিয়েই এবার এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে প্রস্তাব আনা হবে এবং সে বিষয়ে প্রস্তাব আনবে বিরোধীরা, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুলবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুলবাবু, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছেন যে একতরফাভাবে ন্যায় সংহিতা বিল পাশ করেছে কেন্দ্র, বিল পর্যালোচনার সুযোগ থাকলেও তা করা হয়নি, এবং সেই কারণেই তিনি বলেছেন যে ন্যায় সংহিতার পরিপ্রেক্ষিতে বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনা হবে এবং মেডিকেল প্রবেশিকা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, একটা কেন্দ্রীয় বিল নিয়ে রাজ্যে কে কি প্রস্তাব আনলো কি না আনলো ওতে কিচ্ছু যায় আসে না। উনি এর আগেও এই সমস্ত অনেক নাটক করেছেন, কিন্তু আলটিমেটলি এগুলোর কোনো লাভ হয় না।
বিলটা লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, সেই বিল একটা রাজ্য বিধানসভায় কি আলোচনা হলো আর কি হলো তাতে কিচ্ছু যায় আসে না। উনি বলছেন বিলটা আবার পর্যালোচনা করতে। কেন, কি কারণে, আজ পর্যন্ত হয়েছে এটা? একটা বিল যেখানে পাশ হয়ে যায় সেই বিল আবার পর্যালোচনা হবে ওনার সকুটলতার জন্য? অতএব এই জাতীয় অবান্তর কথাবার্তা যেগুলো উনি বলেন সেগুলোতেই বোঝা যায় যদি সংসদীয় রাজনীতিতে এতদিন থেকেও সংসদীয় রাজনীতির হয় কিছু বোঝেন না, আর নলে বুঝেও এই সমস্ত এলোমেলো করে দে মা লুটে পুটে খাই এই মানসিকতা নিয়ে কাজ করি। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা শুনলেন বিজেপি নেতা রাহুল সিনহার কি প্রতিক্রিয়া বিষয়ে। আপনাদের জানিয়ে রাখি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে ন্যায় সংহিতার বিরোধিতায় তিনি যেমন প্রস্তাব আনা হবে, বিরোধীরা সে প্রস্তাব আনবেন, অন্যদিকে মেডিকেল প্রবেশিকা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য, এমনটাই জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই থেকে ফিরে এই কথা জানিয়েছেন তিনি, মেডিকেল প্রবেশিকা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য। আপনারা জানেন যে নিট ইউজি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিতর্ক যেখানে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে এসেছিল এবং সে বিষয়ে কিন্তু প্রস্তাব আনবে রাজ্য, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তিনি বলেছেন যে একতরফাভাবে কেন্দ্র ন্যায় সংহিতা বিল পাশ করেছে, বিল পর্যালোচনার সুযোগ থাকলেও তা করেনি। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা কথা বলবো ফোন লাইনে, আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে একতরফাভাবে ন্যায় সংহিতা বিল পাশ করেছে কেন্দ্র এবং এই ন্যায় সংহিতা বিলের বিরোধিতায় প্রস্তাব আনা হবে, অন্যদিকে মেডিকেলের যে পরীক্ষা সে সংক্রান্ত বিষয়েও কিন্তু প্রস্তাব আনবে রাজ্য। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। ন্যায় সংহিতা নিয়ে উনি যা বলেছেন কথাটা তো ঠিকই, পার্লামেন্টে জোর জবরদস্তি গায়ের জোরে বিলটা পাশ করানো হয়েছে, 145 জন সাংসদকে বার করে দিয়ে, কখনো মাইক বন্ধ করে দেওয়া, সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে বিলটাকে পাশ করিয়ে নেওয়া, এরকম বহু বিল এরা করেছে অগণতান্ত্রিক ভাবে বিরোধীদের অন্ধকারে রেখে। তো সেগুলো নিয়ে ভবিষ্যতে কি হবে সেটা সংখ্যা বলবে, পার্লামেন্টে সে নিয়ে আলোচনা হবে। কিন্তু আমার সঙ্গে শত বিরোধিতা থাকলেও প্রধান মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সে কথাটা সত্যি কথা। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।